যে কর্মবিরতি টানা চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকেরা, অবশেষে গতকাল তা তারা প্রত্যাহার করার কথা ঘোষণা করলেন। গতকাল প্রথমে মিছিল করলেন তারা এবং তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করলেন, এবং একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করে দিলেন যে 24 ঘন্টা তারা রাজ্য সরকারকে সময় দিচ্ছে না, তার মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে তারা লাগাতার অনশনের পথে হাঁটবেন। কোন পথে এগোচ্ছে তাদের আন্দোলন? একই সঙ্গে রাজ্য সরকার কি তাহলে এই অবস্থায় তাদের দাবি পূরণ করবে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা রয়েছেন, প্রথমে পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন শর্বরী মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা সলিল ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মণ্ডল। আর কিছুক্ষণের মধ্যে আলোচনায় আমাদের সঙ্গে যোগ দেবেন চয়ন ভট্টাচার্য। প্রত্যেকেই স্বাগত জানাবো আমাদের আলোচনায়। তবে আসুন শুরুতেই আপনাদের দেখাই যে গতকাল ঠিক কী হলো। চিকিৎসকেরা জানিয়ে দিলেন যে তারা লাগাতার যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করে নিচ্ছেন, তবে আন্দোলন থেকে তারা পিছু হটলেন না, বরং রাজ্য সরকারকে বেঁধে দিলেন 24 ঘন্টার ডেডলাইন, তার মধ্যে দাবি পূরণ না হলে দিলেন আমরণ অনশনের হুঁশিয়ারি। গতকাল রাত থেকে বৃষ্টি মাথায় করেই ধর্মতলায় শুরু হয়েছে তাদের অবস্থান। আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি। রাজ্য সরকার ভাবছে আমাদের কাছে জনগণ নেই, তাই আমরা ভয় পেয়ে কর্মবিরতি তুলছি, এটা তারা ভুল ভাববেন। একই সাথে আমরা তীব্রতর আন্দোলন করছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মানা হয়, আমরা নিজেদের জীবন বাজি রাখবো। এই অবস্থান মঞ্চ থেকে কিন্তু আমরা আমরণ অনশনের দিকে এগোবো। 10 দফা দাবি, আসলে 2টো দাবি। প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার, এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে, আর একটাও যাতে অভয় না হয় তার জন্য সবাই আসলে একটা পক্ষ, অভয় পক্ষ। আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা সরকার, তাহলে সেটা সরকার। সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন, নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম, প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। হ্যাঁ, আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি, কর্মবিরতি প্রত্যাহার করেছে, ঠিক। আমরা কাজে ফিরতে চাই, চেয়েছিলাম আজ কাজে ফিরলাম। পাশাপাশি আমরাও এটা বললাম, এই ঘড়িতে 8:30 আমরা টাইম দিয়েছি, 8:30 আমরা প্রত্যাহার করেছি, ঠিক 24 ঘন্টার সময়সীমা আমরা বেঁধে দিয়েছি, কাল ঠিক রাত 8:30 অবধি সময়। ন্যায় বিচারের জায়গাতে আমরা কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা চাই না। গতকাল রাত থেকে বৃষ্টি মাথায় করেই ধর্মতলায় তাদের অবস্থান শুরু হয়েছে। সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, গতকালই জুনিয়র চিকিৎসকেরা তারা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, তারা তার অবস্থান চালিয়ে যাবেন, এবং এটাও তারা ঘোষণা করেছেন যে 24 ঘন্টার অর্থাৎ আজকে রাত 8:30 পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, সেই ডেডলাইন আজ রাত 8:30 শেষ হচ্ছে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকেরা কি বলছে? এই মুহূর্তে অবস্থান মঞ্চটা দেখাবে এবং তার সঙ্গে অবশ্যই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলবো। তার আগে আমার সহকর্মী অতনু কুণ্ডুকে দেখাতে হবে ঘড়ি। একেবারে অবস্থান মঞ্চের সামনে একটা ঘড়ি লাগানো রয়েছে, এবং সেই অবস্থান মঞ্চে যে ঘড়িতে গতকাল তুমি দেখেছো যে রাত্রিবেলা 8:30 সময় জুনিয়র চিকিৎসকরা একেবারে সরাসরি প্রশাসন বা রাজ্য সরকারকে সময়সীমা বেঁধে দেয়, এবং তারা বলেন যে আজকে রাত্রি 8:30 পর্যন্ত সময়সীমা দিলেন, এবং তার পরবর্তীকালে তারা অনশনের মধ্যে যাবেন। কর্মবিরতি তুলেছেন কিন্তু তার সঙ্গে অনশনে তারা যাবেন, একেবারে সরাসরি কিন্তু হুঁশিয়ারি কার্যত একপ্রকার। আজকে এই ঘড়ি তো এগোচ্ছে, সময় এগোচ্ছে, ঠিক সময় এগোচ্ছে, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুসারেই এগোচ্ছি, এবং 8:30 সন্ধ্যে 8:30 অবধি সময় রয়েছে, এবং তারপরে যদি আমাদের দাবি না পূরণ করা হয় তাহলে আমরা আমরণ অনশনে যাব, এই সিদ্ধান্ততে আমরা অনড়। পাশাপাশি আপনারা এক হচ্ছে কর্মবিরতি তুলে নিয়েছেন বলছেন, আর সেটা কিভাবে চলবে? একদিকে কর্মবিরতি তোলে কাজ এবং তার সঙ্গে এই অবস্থান অনশন খুব কঠিন। আসলে কঠিনটা এমন একটা জায়গায় রাজ্য সরকার আমাদেরকে নিয়ে গেছে, আমাদেরকে প্রথম কথা গণশত্রুতে প্রতিপন্ন করেছে, বারবার প্রমাণ করানোর চেষ্টা করেছে যে প্রতিটা রোগী মৃত্যুর পেছনে ডাক্তারদের কর্মবিরতি দায়ী। আসলে যে তা নয়, আসলে যে প্রপার রেফার সিস্টেম না থাকা, বেড স্ট্যাটাস না থাকা, যেগুলো আমাদের প্রত্যেকটা দাবির মধ্যে থাকা, এবং বারবার করে সুপ্রিম কোর্ট যেটা বলেছে কনফিডেন্স বিল্ড আপ, আমরা দেখেছি আমরা
কিছুটা পার্সিয়াল সিজ ওয়ার্ক। আমি ছবিটাও দেখাতে বলো অতনুকে যে যে দাবিগুলোর কথা বলছি, সেই দাবিগুলো এখানে একেবারে পরপর লাগিয়েও রাখা হয়েছে, যে বেড কোথায়, ওষুধ কোথায়, নিরাপত্তা। ঠিক এই পার্সিয়াল সিজ ওয়ার্ক থেকে আমরা যখন কাজে জয়েন করলাম, আমরা একের পর এক ঘটনা দেখলাম। কি দেখলাম? আমরা সাগর দত্ত দেখলাম, আমরা ন্যাশনাল দেখলাম, আমরা পর পর ঘটনার পর ঘটনা, একের পর এক, ইভেন পরপর যা মিরাটে ঘটেছে, মানে এটা সমস্ত জায়গার একটা খণ্ডচিত্র। প্রত্যেকটা জায়গায় এইভাবে ডাক্তারদের ওপর অকথ্য অত্যাচার চলে আসছে। এবং এই ঘটনার নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তার মধ্যে শুধু আর্জি কর না, তার মধ্যে আমরা দেখলাম আর্জি করে আবার একটা ঘটনা, এমনকি পূর্ব মেদিনীপুরেও একটা প্রাইমারি হেলথ সেন্টার, সেখানেও সে একই। ঠিক আমরা তো এই দাবিতেই বলতে চাই, আমাদের চিকিৎসা ব্যবস্থা দিতে কোনো অসুবিধে নেই, কিন্তু তার জন্য মিনিমাম যেটা সেফটি সিকিউরিটি, যে ভরসার জায়গা থেকে আমরা সাধারণ মানুষের কাছে চিকিৎসা ব্যবস্থাটা পৌঁছে দিতে পারবো, সেই ভরসার জায়গাটা রাজ্য সরকারের তৈরি করতে অসুবিধে কী হচ্ছে? আর এবং সেই দাবিতে একেবারে ঘড়ি এখানে লাগানো রয়েছে, সময় এগোচ্ছে, এবং তারা বলছেন যে বিষয়টা, তাদের যে দাবি দাবা সেটা পূরণ না হলে আজকে রাত্রি 8:30 সময় তারা কিন্তু পরবর্তী কর্মসূচির কথা জানাবেন এবং তার সঙ্গে অনশনের দিকে তারা এগোবেন। এসে আমাদের অবশ্যই নজর থাকবে এইদিকে। ধন্যবাদ আপাতত পার্থপ্রতিম তোমাকে। আর ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের গতকাল আমরা দেখলাম যে মঞ্চ বাঁধতে বাধা, সন্ধে মারধর এবং মাঝরাতে সেখানে হুমকির অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে হুমকির অভিযোগ, ফিরে গেলেন ডেকোরেটরসের কর্মীরা, যারা মঞ্চ বাঁধার কাজে গিয়েছিলেন সেই সমস্ত ডেকোরেটরসের কর্মীরা ফিরে গেলেন। ঘড়ির কাঁটায় রাত 12:00, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চের ছবি যেমনটা দেখা যাচ্ছে যে ডাক্তাররা তারা নিজেরাই মঞ্চ বাঁধছেন। এবং এখানকার ছবিটা দেখলে দেখা যাচ্ছে যে যে একের পর এক ডেকোরেটরের যে গাড়ি, সেই সমস্ত গাড়ি যেখানে ডেকোরেটিংয়ের যে সরঞ্জাম যেগুলো মঞ্চ বাঁধার জন্য আনা হয়েছিল, তা নিয়ে ডেকোরেটিং সংস্থা তারা সেই গাড়ি এখান থেকে নিয়ে চলে যাচ্ছেন। এবং অন্যদিকে তার পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, যেখানে জুনিয়র ডাক্তাররা তারা নিজেরাই নিজেদের মঞ্চ বাঁধছেন। এই পরিস্থিতি কেন, যেমনটা অভিযোগ যে পুলিশ হুমকি দিয়েছে এই ডেকোরেটিং সংস্থাকে, যে কারণে এই কাজ থেকে বিরত রয়েছে সংস্থার কর্মীরা এবং তারা আস্তে আস্তে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছেন, যে কারণে জুনিয়র ডাক্তাররা বলছেন তারা নিজেদেরই কাজ নিজেরাই করে নেবেন, মঞ্চ তারা নিজেরাই বেঁধে নেবেন। পাশাপাশি তাদের আরও একটা অভিযোগ, পুলিশ সরাসরি এসে এখানে জুনিয়র ডাক্তারদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং এখানে শাসিয়ে যান বলে অভিযোগ, যেমনটা অভিযোগ যে এখানে কোনো কাঠামো বানাতে দেবেন না, এরকমটা পুলিশের পক্ষ থেকে শাসানো হয়েছে। প্রিনেশ, তোমাদের বক্তব্য তো একেবারে স্পষ্ট যে তোমাদের দাবি মানতে হবে, যদি তা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের কথা তোমরা বলছো, বলছো যে লাগাতার তোমরা অনশনে যাবে। কিন্তু একই সঙ্গে গতকাল রাত থেকে দফায় দফায় আমরা যেটা দেখলাম, প্রথমে মিছিল করে ধর্মতলায় আসে এবং সেখানে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, একজন জুনিয়র চিকিৎসককে মারধর করা, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া এবং তারপরে মঞ্চ বাঁধতে এভাবে বাধা দেওয়া হলো, ঠিক কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়? দেখুন, আমরা 9ই আগস্টের ঘটনার পর থেকে বারবার দেখেছি পুলিশ কাদেরকে আড়াল করার চেষ্টা করছে এবং ডাক্তারদের শান্তিপূর্ণ যে আন্দোলন বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। গতকাল SSKM থেকে একটা ডাক্তারদের র্যালি ধর্মতলায় আসে এবং ধর্মতলার ওয়াই চ্যানেলে আমাদের অবস্থান করার কথা আগে থেকে পূর্ব পুলিশকে জানানো ছিল, সেইখানেকার পারমিশন পুলিশও দিয়েছিল। তারপর সেখানে আমাদের মঞ্চ মাধ্যমে আমাদের কয়েকজন সহকর্মী যায়, কিন্তু পুলিশ তাদেরকে ধাক্কাধাক্কি করে, মারধর করে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায়। এটা অত্যন্ত ধিক্কারজনক, অত্যন্ত নিক্ষারজনক ঘটনা। এবং তার পরবর্তীকালে আমরা পুলিশের সাথে যখন এই ঘটনার জন্য আমরা জানতে চাই যে কেন এটা করা হলো এবং এর জন্য এর পরিপ্রেক্ষিতে ক্ষমা চাওয়া উচিত বলে আমরা মনে করি, কিন্তু পুলিশ এখনও অবধি সতর্ক কোনো ভূমিকা নেয়নি। পরবর্তীকালে রাত্রিবেলা আমরা যেটা দেখলাম যে আমাদের যে মঞ্চ, সেখানে অত্যন্ত বৃষ্টি হচ্ছিল, একটা প্রতিকূল পরিবেশ ছিল ধর্মতলায়, যে যেখানে অবস্থান মঞ্চ শুরু হলো, তারপর সেই অবস্থাতে ডেকোরেটার্সদেরকে নিয়ে আসা হলো যাতে সেখানে একটা মঞ্চ বাঁধা যায় এবং পরবর্তীকালে আমাদের ওখানে অবস্থানটাকে যখন কন্টিনিউ করা যায়, কিন্তু পুলিশ সেই মঞ্চ বাঁধতে ডেকোরেটারদেরকে হুমকি দিল, সেখান থেকে চলে যেতে বললো। এটা কেন, এই ধরনের একটা গণতান্ত্রিক আন্দোলনের ব্যবস্থার মধ্যে এটা কেন হবে? পুলিশ তারপরে বাধ্য করলো যে জুনিয়র ডাক্তার যারা ছিল সেই সমস্ত ডাক্তারদেরকে নিজেদের মঞ্চ নিজেদেরকেই বাঁধতে। আমরা এটুকু জানিয়ে দিতে চাই, এইভাবে হুমকি দিয়ে ভয় দেখিয়ে আমাদের আন্দোলন থামিয়ে রাখা যাবে না, আমরা আন্দোলন তীব্র থেকে তীব্রতর করব এবং যদি আমাদের দাবিগুলো অবিলম্বে, এই যে 8:30 টাইম দেওয়া হয়েছে আজকে রাত 8:30 মধ্যে যদি মেনে না নেওয়া হয়, আমরা বৃহত্তর আন্দোলন আমরণ অনশনের দিকে যাব। একেবারে সময় তো এটাই তো প্রশ্ন যে পুলিশের এই ভূমিকা কেন বারেবারে, তারা তো একেবারে শান্তিপূর্ণ অবস্থানের কথাই বলছেন, তাহলে প্রথম কথা যেভাবে যে অভিযোগটা উঠছে যে একজন জুনিয়র চিকিৎসককে এভাবে টেনে হিঁচড়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হলো এবং যখন ডেকোরেটরসের কর্মীরা তারা গেলেন মঞ্চ বাঁধতে, কেন মাথা দেওয়া হচ্ছে না? দেখুন, অভয়ার
যে ন্যায় বিচার সবাইয়ের দাবি। এই ন্যায় বিচার যে প্রতিবাদ জুনিয়র ডাক্তাররা করছেন, কোনো সময় এই প্রতিবাদকে সরকার দমনপীড়ন নীতি নেয়নি এবং স্বাভাবিকভাবে একটা গণতান্ত্রিক পরিবেশে ডাক্তার জুনিয়রদের যে এবং সিনিয়ররা একসঙ্গে মিলে যে করছে কোনোভাবেই না। কিন্তু আপনারা যদি না না আপনারা যদি দেখেন স্বাস্থ্যভবন থেকে না, আপনারা শুনুন না, যখন যখন শুনুন যখন লালবাজার অভিযান করেছিল ওরা তখনও পর্যন্ত পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, ব্যারিকেড সরিয়ে দিয়েছে, স্বাভাবিক স্বাস্থ্য ভবনের ক্ষেত্রেও তাই। এইভাবে সব অভিযোগ ওরা করলে সব সত্য, এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই। আর যদি তাই হতো তাহলে উত্তরপ্রদেশ বলুন, ওড়িশা বলুন, এজমা জারি হতো না। আমাদের সরকার মানবিক বলে এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ অনেক দাবি মেনে নেওয়া হয়েছে। এরা নবান্নে গেছে দুবার, এরা গিয়েছে কালীঘাটে দুবার, মমতা বন্দ্যোপাধ্যায় ওদের সাথে প্রতি মুহূর্তে সরকারের সাথে একসাথে কাজ করছে, সমস্ত কাজ চলছে। বলেছেন আন্দোলন থেকে উঠে এসেছি আমি, আর দাবি এক কথায় যারা দাবি করে মুখ্যমন্ত্রী বলতে তারা আবার জুনিয়র ডাক্তারদের বিষয়ে কি বলছে, আন্দোলনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায় তার সমস্ত চেষ্টা কৃষক আন্দোলন দিল্লিতে হয়, হাতিয়ার প্রশাসন আমরা দেখলাম, বললেন এখানে তৃণমূলের প্রতিনিধি দমন পীড়ন নীতি নেয়নি, আরে বাবা এটা দিল্লি হরিয়ানা এই সব জায়গাতে বিজেপি শাসিত রাজ্যে হয়, উত্তরপ্রদেশে হয়, ওড়িশাতে হয়। একটু আগে শুনলাম যে অন্য একটি ডাক্তার ভাই আমাদের সে স্টেটমেন্ট দিচ্ছে যে 2021 সাল থেকে টিএমসিপির নেতারা আরজি করে কি চূড়ান্ত দুর্নীতি করেছে এবং এই ধরনের কথা যে প্রতিবাদ করলে চারতলা থেকে ঝুলিয়ে দেব। বেশ, আমরা দুর্নীতি বিষয়ে অবশ্যই আসবো, তবে গতকাল রাতের যে ঘটনা আমরা দেখলাম যেখানে মঞ্চ বাঁধার জন্য তা যারা এসেছিলেন তাদেরকে সেখান থেকে ফিরে যেতে হলো এবং জুনিয়র চিকিৎসকেরা তারা স্টেথো পকেটে নিয়ে নিজেরাই কিন্তু সেই কাজে হাত লাগালেন। টিউশন পড়তে গিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণীর ছাত্রী, রাতে বাড়ি থেকে 500 মিটার দূরে জলাজমি থেকে মিলল দেহ, অভিযুক্তকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। 10 বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল জয়নগরের মহিষমারী, রাস্তায় অবরোধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ তারা করলেন স্থানীয়রা, মহিষমারী পুলিশ মারি ভাঙচুর স্থানীয়দের। টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল চতুর্থ শ্রেণীর ছাত্রী। বাড়ি থেকে 500 মিটার দূরে জলাজমি থেকে দেহ উদ্ধার হয়েছে চতুর্থ শ্রেণীর ছাত্রী, যিনি টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। 10 বছরের সেই বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এমনই অভিযোগ উত্তপ্ত জয়নগরের মহিষমারী। হিন্দোল দে প্রতিনিধি রয়েছেন, হিন্দোল আমরা দেখতে পাচ্ছি এলাকার উত্তপ্ত পরিস্থিতি, ঠিক কি ঘটেছে আমাদের জানাও। দেখো, যেটা অভিযোগ করা হচ্ছে সেই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে যে সেই গতকাল টিউশন পড়তে গিয়েছিল এবং তারপর থেকেই সে নিখোঁজ ছিল চতুর্থ শ্রেণীর সেই ছাত্রী, গভীর রাতে কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় এবং এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনা নিয়ে কিন্তু তারা জয়নগর থানায় প্রথমে গিয়েছিলেন অভিযোগ জানাতে, কিন্তু তারপরেও তারা অভিযোগ নিতে চাইছিলেন না পুলিশের তরফ থেকে, এমনটাই কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ। পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যায় যে ওই ছাত্রী জয়নগর থানার মহিষমারীতে গতকাল দুপুর 2:30টার সময় যখন টিউশন পড়তে গিয়েছিল, টিউশন পড়ে
বাড়ি ফেরার পথে স্কুল ছাত্রী পরিবারের লোকজনকে পরিবারকে জানাচ্ছে বাড়ি ফিরছে, এবং তারপর থেকে কিন্তু গভীর রাত পর্যন্ত সে ফিরছে না, দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে তার দেহ উদ্ধার হয়। এই দেহ উদ্ধার হওয়ার পর স্বাভাবিকভাবেই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত হতে থাকে, কেননা পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো রকম কোনো ব্যবস্থা প্রথম ক্ষেত্রে করছিল না। পরবর্তী ক্ষেত্রে মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ তৎপরতা শুরু করে এবং মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু উত্তেজনা ছড়িয়েছে, মহিষমারী যে ক্যাম্প রয়েছে সেই মহিষমারী ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে এবং ব্যাপক উত্তেজনা রয়েছে, বিশাল সংখ্যক পুলিশ রয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি, তেমন চিত্রই কিন্তু ধরা পড়ছে। একেবারে এলাকার উত্তপ্ত পরিস্থিতি এবং সলিল দা যে ঘটনা আমরা দেখতে পেলাম যেখানে একেবারে মারাত্মক অভিযোগ উঠছে, আমরা অবশ্যই নিয়ে আলোচনায় আসবো। এটা কি বাসস্টোরির ঘটনা হোক, সেখানেও আমরা দেখেছিলাম পুলিশের উপর ভয়ঙ্কর ক্ষোভ মানুষের, এই ঘটনাতেও একেবারে তারই পুনরাবৃত্তি।